আছে তোমরা নিশ্চয়ই খুব ভালো এক সপ্তাহ পর আবারো দেখা হলো তোমাদের প্রিয় অনুষ্ঠান এলসন 3 চেয়ার্স এবং ক্লাসের বাইরেতে আজ আমি চলেছি মুন্সিগঞ্জের একটি স্কুলে যার নাম হচ্ছে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ফ্রেন্ডস আমি আজকে যে স্কুলটাতে চলে এসেছি স্কুলটা বিশাল বড় আর একদমই নদীর পাড়ে অবস্থিত খুব সুন্দর ঠান্ডা হাওয়া বয় আর খুবই সুন্দর অ্যাটমসফিয়ার এই স্কুলের স্টুডেন্টরা কিন্তু ঢাকার স্টুডেন্ট থেকে কোনো অংশে কম না ওরা আমাদের জন্য সাজিয়ে রেখেছে খুব সুন্দর সুন্দর সেগমেন্ট তাহলে চলো শুরু করা যাক সেগমেন্ট কিন্তু তার আগে স্কুলটা যেহেতু এত সুন্দর চলো একটু ঘুরে দেখা যাক সূর্যের অসীম শক্তির আলো নিয়ে পত্র পল্লবের চিরসবুজ কোমলতা নিয়ে জ্ঞানের যাবতীয় জ্যোতি নিয়ে অন্তর্চক্ষুকে বিকশিত করব এই দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহরে অতি মনোরম পরিবেশে ধলেশ্বরী নদীর তীরে ৩ একর ৭০% জায়গার উপর নির্মিত হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি নবগঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২ জন ছাত্রছাত্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সুশৃঙ্খল পরিবেশ ও উন্নত পাঠদানের ফলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১০০০-এর কাছাকাছি একঝাঁক দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিরলসভাবে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে যাচ্ছেন দৃষ্টিনন্দন অবকাঠামো সম্বলিত এ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি ভার্সনে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে সমৃদ্ধ লাইব্রেরি আধুনিক কম্পিউটার ল্যাব ও সায়েন্স ল্যাব রয়েছে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সহপাঠক্রমিক কাজে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে এবং পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য সাফল্য বয়ে আনছে প্রতিষ্ঠানটিতে ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা আবাসিক হোস্টেল চালু রয়েছে সর্বোপরি সুষম ও উদারভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের চারিত্রিক ও মানবিক গুণাবলীর সার্বিক বিকাশ সাধনের সাথে সাথে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো এবং বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিতকরণই হচ্ছে অত্র প্রতিষ্ঠানটির একমাত্র লক্ষ্য বন্ধুরা আমার এই ফ্রেন্ডসদের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা স্পিরিট সেটা হচ্ছে আমরাও দারুণ পারি তাই ওদেরকে নিয়ে সাজিয়ে ফেললাম আমাদের আমরা দারুণ পারি সেগমেন্টটি শুনবো একটি দেশাত্মবোধক গান যতক্ষণ তোমরা গানটি শুনতে থাকো ততক্ষণ আমি দেখি আমার ওই পাশের ফ্রেন্ডসরা কি করছে আর ওদের মধ্যে কতটুকু ট্যালেন্ট লুকিয়ে আছে যাওয়ার আগে তোমাদের জন্য দিয়ে আছি কিউ ১ ২ ৩ ৪ দেখানে ভাই মোরো মিগান মোরো বাসির সুর কোকিল ডাকে কুহু কুহু কতই Bye.
ফ্রেন্ডস, তোমাদের গানটা খুবই ভালো হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের জন্য রয়েছে এলসেন থ্রি চেয়ার্স এর পক্ষ থেকে একটি গিফট। ওয়েলকাম ফ্রেন্ডস, চলো যাওয়া যাক নেক্সট সেগমেন্টে। ফ্রেন্ডস, দেখে কি মনে হচ্ছে এটি কোনো রেসলিং রিং নাকি কুম্ফু ক্যারাটের কোনো স্পট? আসলে আমি এখন বলছি না, আমি আগে আমার এই সেগমেন্টের পার্টিসিপেন্টগুলিকে ডাকি। চলে আসো। And the second one, the big body. Friends, দেখতে পাচ্ছ এখানে অনেক বড় সড়ো একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি নিজেকে খুবই আনসেফ মনে করছি। তাই এর জন্য ওদের স্পেশালি একটা রেফারি আমি নিয়ে এসেছি। ফ্রেন্ড, তুমি চলে আসো, তুমি নাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, WWE ভুংবাং রেসলিং চ্যাম্পিয়নশিপের আজকের ফাইনাল ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। 2009 WWE ভুংবাং রেসলিং চ্যাম্পিয়নশিপের আজকের ফাইনাল ম্যাচে দুই ওয়ার্ল্ড ফেমাস রেসলার অংশগ্রহণ করবেন। তারা হচ্ছেন সেই বিগ ম্যান যেই নাম শুনে রেসলারদের বুকে কাঁপাকাঁপি লেগে যায়, 550 pounds, দ্য বিগ বডি। ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে দুইবার চ্যাম্পিয়ন লিটল মাস্টার লিটল ম্যান দ্য মিস্টেরিও। আজকের ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন একসময়ের অন্যতম বিখ্যাত রেসলার মিস্টার বন্ডিনা। কিছুক্ষণের মধ্যেই আমাদের রেসলিং শুরু হবে, তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ। রেসলার তারা প্রস্তুত, একটু পরেই রেফারির সংকেতের সাথে সাথেই আমাদের রেসলিং শুরু হবে। ও, তাদের এক্সপ্রেশনগুলো দেখাচ্ছে। রেসলিং শুরু হয়ে গেল, ও আবারও পরাস্ত করতে যাচ্ছেন বিগ বডি, কিন্তু রেফারির বাঁশি টু দেওয়ার সাথে সাথেই উঠে গেলেন মিস্টেরিও। এবারে ধরলেন, এবারে পাওয়ার মারবেন, ও চমৎকার পাওয়ার, দেখা যাক কি হয় এবারে। কিন্তু মার এবারের চ্যাম্পিয়ন দ্য লিটল মাস্টার মিস্টেরিও। সুধী দর্শক মন্ডলী, আজকের এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ সমাপ্তির পরে আমি আবার আমার জ্যোতি আপুর কাছে আমার মাইকটি হ্যান্ড ওভার করে দিচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। চলে আসো, তোমরা দুইজনই খুব সুন্দর এন্টারটেইন করেছো আমাদেরকে। তুমি বিগ বডিকে হারিয়েছো, মিস্টেরিও না তোমার নাম? ওকে, তুমি তোমার সিক্রেটটা বলো, এমন কি ছিল যে তুমি পিঁপড়া হয়ে হাতিকে হারিয়ে দিলে? আরে এটা আমার কাছে ব্যাপারই না, আমি তাকে কৌশল এবং বল দিয়ে হারিয়ে দিয়েছি। তোমাকে আর বিগ বডি তোমাকেও কংগ্রাচুলেশন, তাই তোমাদের দুজনের রয়েছে এলসেন থ্রিচিয়ার্সের পক্ষ থেকে একটি গিফট। ফ্রেন্ডস, দেখতে তো পাচ্ছ এক লাইনে কতগুলি হাড়ি রেখে দিয়েছি। তোমাদের জন্য সাজিয়ে রেখেছি একটি সুন্দর গেমস। ওখানে আমার কিছু ফ্রেন্ডদেরকে দাঁড় করে রেখেছি, ওদের চোখ বাঁধা, হাতে একটি লাঠি ধরে দিয়েছি, আর ওদেরকে এসে হাড়িটাকে ভাঙতে হবে। যে ভাঙতে পারবে সেই জয়ী। চলো দেখি কেমন হয় গেমটা। ফ্রেন্ডস, তোমরা রেডি? দেখতে পাচ্ছ না?
রেডি পজিশন থ্রি টু ওয়ান অ্যাকশন গেম তো শেষ উইনারকেও পেয়ে গেছে এবার উইনারকে গিফট দেওয়ার পালা কেমন আছো তুমি হ্যাঁ ভালো খুব ভালো খেলেছো তোমার জন্য রয়েছে এলসন থ্রি চেয়ার্স এর পক্ষ থেকে একটি গিফট একা খেও না ফ্রেন্ডদেরকে একটু দিয়ে খেও ওকে ফ্রেন্ডস সেই সাথে আমার একটা ব্রেক নেওয়ার সময় চলে আসলো ওরাও খুব হাঁপিয়ে গেছে আমিও একটু হাঁপিয়ে গেছি চলো নেই ছোট্ট একটি বিরতি সো লেটস টেক আ ব্রেক ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ফ্রেন্ডস আমাদের অনুষ্ঠানে একটা নাচ না দেখলে কি হয় ইটস ইম্পসিবল তাই আমি খুঁজে বের করেছি অর্চিকে ও খুব সুন্দর নাচ করতে পারে অর্চি কোন গানে পারফর্ম করবে ও দেখে না চল 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 চলো দেখা যাক তোমার নাচ কষ্ট করে এত সুন্দর নাচ দেখালো শি ডিজার্ভ সামথিং তাই তোমার জন্য এনেছি এসএন থ্রি চেয়ার্স এর পক্ষ থেকে একটি গিফট ফ্রেন্ডস আমার জুনিয়র ফ্রেন্ডরা কিন্তু খুব জোরে সোরে লেগে আছে আর্ট করার জন্য কিন্তু কারো কারো আবার এখনও ফিনিশ হয়নি চলো ওদেরকে একটু সময় দেওয়া যাক ফ্রেন্ডস শুরু করে যাচ্ছি আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং সেগমেন্ট এলস এন্ড থ্রি চেয়ার্স কথার পিঠে কথা আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে শিক্ষা এখন পণ্যে পরিণত হচ্ছে চলো দেখি আমাদের আজকের ফ্রেন্ডসরা কি বলে ওরা পক্ষে আর ওরা বিপক্ষে তাই না শিক্ষা আসলে পণ্যে পরিণত হচ্ছে আসলে কিন্তু ঠিক না শিক্ষা যে দ্রব্য সামগ্রী সেগুলো কিনতে কিন্তু অবশ্যই পণ্যের প্রয়োজন হয় সেগুলো কিন্তু আকাশ থেকে নেমে আসে না
শিক্ষা অবশ্যই একটি পণ্যে পরিণত হচ্ছে। আমরা এখন সবাই টেলিভিশন দেখি, তো টেলিভিশনে অনেক অনেক সময় দেখা যায় বিজ্ঞাপন দেখা যায়, তো এই বিজ্ঞাপনের মধ্যে কিন্তু স্কুল কলেজের বিজ্ঞাপনগুলো অন্যরকম। উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়া সরঞ্জাম কেনার জন্য, কিন্তু তাদের বাবা মারা এই টাকাটা ব্যয় করছে অন্য খাতে। সেটা কি শিক্ষার দোষ কিংবা সরকারের দোষ, সেটা তাদের বাবা মার দোষ। সেটাতে সেটার জন্য আমরা পণ্য হিসেবে গড়ে তুলতে পারি না শিক্ষাকে। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে সরকার একটি মহৎ উদ্যোগ নিয়েছে যে উপবৃত্তি, কিন্তু স্কুলে কেন বাচ্চারা যাচ্ছে? শুধু একটা মাত্র কারণ যে উপবৃত্তির টাকা দেয় এর জন্য যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে লেখাপড়ার ক্ষেত্রে বেশি তারা আকৃষ্ট নয়, তারা উপবৃত্তির টাকা পাচ্ছে সেই জন্য কিন্তু পাঠাচ্ছে বাবা মারা। এখানে ভালো ভালো স্কুলে, মানসম্মত স্কুলে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, সেখানে আপনারা কিভাবে বলছেন যে আজকে শিক্ষা পূর্ণ নয়? শিক্ষা আমাদের জ্ঞানের আলো, আমরা কখনোই চাইব না শিক্ষা পূর্ণে পরিণত হোক। সবাই একমত? তোমাদের জন্য রয়েছে এসএন থ্রি জিএস এর পক্ষ থেকে একটি গিফট, এই নাও, সবাই একসাথে নাও, এদের মধ্যে ঝগড়া করো না। ফ্রেন্ডস, তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আরো অনেক সেগমেন্ট, চলো দেখা যাক ওই পারে কি আছে। ফ্রেন্ডস, অনেক সময় দেয়া হলো, এখন চলো দেখি আমার জুনিয়র ফ্রেন্ডরা কিরকম আর্ট করলো। চলো এক ঝলকে দেখে নেই ওরা কে কি এঁকেছে। ফ্রেন্ডস, এখন আমরা ছবিগুলি কালেক্ট করব। কালেক্ট করার পর আমি আর স্কুলের আর্ট টিচাররা মিলে ডিসাইড করবো যে কার ছবি সবচেয়ে বেস্ট হয়েছে। ওকে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ফ্রেন্ডস, আমি নোটিস করলাম আমাদের বেশিরভাগ ফ্রেন্ডরাই গ্রামের দৃশ্য এঁকেছে। আমার পাশে দাঁড়িয়ে আছে স্কুলের আর্ট টিচার, এখন স্যার ডিসাইড করবে কার ছবি হয়েছে সবচেয়ে সুন্দর। স্যার দেখুন। এখন আমরা দেখব একটি আকর্ষণীয় সায়েন্স প্রজেক্ট। আমি দেখাবো না, আমার ফ্রেন্ড দেখাবে, চলো কথা বলা যাক তার সাথে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তানভীর আহমেদ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি দশম বিজ্ঞান শাখায় পড়ি। আচ্ছা, তোমার এই প্রজেক্টটা সায়েন্স প্রজেক্ট, এটার ব্যাপারে আমাকে আর আমার ফ্রেন্ডদেরকে একটু বিস্তারিত বলো। আচ্ছা, কোনো সিকিউরিটি গার্ড ছাড়া এই প্রজেক্টটা নিজে নিজেই কাজ করবে এবং কোনো সিকিউরিটি গার্ড লাগবে না। তো আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি করে দেখাও এটা কিরকম কাজ করে। যখন মালিক তার বাসা থেকে চলে যাবে তখন তার একটা সিকিউরিটি কোড আছে, ওই সিকিউরিটি কোডটা অন করে যাবে। তো আমি আমার বাসার সিকিউরিটি কোডটা অন করে দিলাম। তো এখন যখন মালিক চলে যাবে এবং কোনো দুষ্কৃতিকারী ভিতরে আসবে, আসার সাথে সাথে এই যে ওইখানে অ্যালার্ম বাজা শুরু করবে এবং দরজা জানালা সবগুলো লক হয়ে যাবে। এবং শুধু দরজা না লক হবে না, দরজা জানলাতে কারেন্ট শর্ট সার্কিট আসবে, যার ফলে ভিতর থেকে চোর বের হতে পারবে না। এখন আমি দেখতে পাবো আমার মোবাইলে একটি এসএমএস আসবে। হ্যাঁ, আমার মোবাইলে একটি এসএমএস আসতে পেরেছে। এখন আমরা দেখবো এসএমএসটিতে কী লেখা আছে। আপু আপনি দেখেন কী লেখা আছে। It is to inform you that a thief has entered into your house and you are being advised to reach there to catch him red-handed. Wow, amazing, আসলে। আর কি করতে পারে তোমার এই সায়েন্স প্রজেক্টটা? আমার এটা, তারপরে আমরা বাইরে থেকে চোরের অবস্থান নির্ণয়ের জন্য আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, আমরা সে যদি অস্ত্রধারী হয় আমরা বাইরে থেকে দেখতে পাবো সে অস্ত্রধারী কিনা, তাহলে আমরা পুলিশকে সাথে নিয়ে কাজ করতে পারবো। তোমার এত সুন্দর একটা প্রজেক্ট আমার ফ্রেন্ডদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য তোমার জন্য রয়েছে এলসেন থ্রি চেয়ার্স এর পক্ষ থেকে একটি গিফট, এই নাও। ধন্যবাদ, ওয়েলকাম। ফ্রেন্ডস, ট্যালেন্টেড তানভীর থেকে তো একটা সায়েন্স প্রজেক্ট দেখলামই, এখন চলো ওর মায়ের সাথে কথা বলা যাক। আন্টি, ওর মধ্যে এই যে সায়েন্সের দিকেও এত অ্যাট্রাক্টেড, এত সুন্দর সুন্দর প্রজেক্ট বানাচ্ছে, এটা আপনি কখন থেকে নোটিস করতেছেন, ছোটবেলা থেকে? হ্যাঁ, ও যখন
ছোট ক্লাস ওয়ান থেকেই আমি দেখছি যে ওই বাড়িতে ছোট যে কোনো একটা কিছু দিয়েই দেখতাম যে ছোটখাটো একটা ওই কাঠের বা এটা সেটা নিয়ে ও যন্ত্রপাতি তৈরি করতে চেষ্টা করত, এই লাইট বা এটা সেটা যতই ওকে বাধা দিতাম দেখতাম সবসময় এইভাবে করতে চাইতো। খেলতে খেলতেই শুরু, হ্যাঁ ছোটবেলা ওই হাতে করি যখন তখন থেকেই সে শুরু করছে এরকম বিজ্ঞান নিয়ে আলোচনা। ফ্রেন্ডস, এখন আমরা কথা বলবো তানভীরের টিচারের সাথে। স্যার, তানভীর যে সায়েন্সের প্রতি এত অ্যাট্রাকশন, এই প্রোগ্রেস, এটার মধ্যে আপনাদের সহযোগিতা বা আপনাদের ইন্সপিরেশন কতটুকু? তো তানভীর এখানে ভর্তি হওয়ার পরেই আমরা কিছুদিন পরেই বুঝতে পারছি যে ও একজন বিজ্ঞান মনস্ক ছাত্র। তো আমাদের কাছে আসতেছে, স্যার আমি একটা কিছু করতে চাই। তো আমরা তো আসলে আগে জানতাম না যে ওর কী মানে এত বিজ্ঞান মনস্ক বা এত চিন্তাভাবনা করে বিভিন্ন প্রজেক্ট নিয়ে। তো আমরা আস্তে আস্তে ওকে হেল্প করা শুরু করি, বিজ্ঞান বিষয়ে বিভিন্ন শিক্ষককে আমরা ওকে হেল্প করার চেষ্টা করি এবং আমাদের কলেজে অধ্যক্ষ মহোদয় বিভিন্নভাবে ওকে সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে আসছেন। ফ্রেন্ডস, দেখলেই তো স্কুলের টিচার গার্জেন সবাই এই স্টুডেন্টদেরকে হেল্প করে। এখন চলে যাওয়া যাক নেক্সট সেগমেন্টে। এই স্কুলের ব্যাপারে আরও কিছু জানার জন্য এখন আমি কথা বলবো এই স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো আলহামদুলিল্লাহ। স্যার, ধরেশ্বরী নদীর পাশেই আপনার স্কুলটি অবস্থিত, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারে আপনার স্টুডেন্টগুলি আরও খুব ট্যালেন্টেড, আমার সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো স্যার, অল টুগেদার আপনার স্কুলের সম্পর্কে আমাদের কিছু বলুন। মুন্সিগঞ্জ জেলায় মানসম্মত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যাপক প্রসারের লক্ষ্যে মাননীয় রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ 2007 সালের 8 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই স্কুল অ্যান্ড কলেজে 766 জন ছাত্রছাত্রী রয়েছে এবং 38 জন শিক্ষক এখানে রয়েছেন। শিক্ষকরা নিয়মিত অত্যন্ত আন্তরিকতার সাথে তারা শ্রেণীকক্ষে পাঠদান করে থাকেন এবং তারা এখানে ছাত্রদের কাছ থেকে শিক্ষা আদায়ের জন্য বিভিন্ন ধরনের হোম টাস্ক দিয়ে থাকেন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্লাস টেস্ট এবং মান্থলি টেস্টেরও ব্যবস্থা রয়েছে। তারপর আমাদের এখানে বিভিন্ন ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস, যেগুলো যেমন গান, নাচ, বিতর্ক, আবৃত্তি, এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। স্যার, আপনার নিশ্চয়ই আপনার স্কুলকে নিয়ে কিছু স্বপ্ন আছে, বর্তমানে আপনার স্কুলের ফিউচার প্ল্যানিং কী? ভবিষ্যতে আমি আমার স্কুল অ্যান্ড কলেজে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি ভাষণে শিক্ষাদানের পরিকল্পনা গ্রহণ করেছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং ক্লাসের বাইরে ও বাংলাভিশনের পক্ষ থেকে আপনার স্কুলের জন্য রয়েছে একটি ক্রেস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমার পক্ষ থেকে এবং স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি বাংলাভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখছো তো ফ্রেন্ড, সবাই চলে গেছে, তাই এখন আমাকেও বিদায় নিতে হবে এবং ক্লাসের বাইরের আজকের চ্যাপ্টার এখানেই শেষ। এক সপ্তাহ পর আবারও দেখা হবে তোমাদেরই কারো স্কুলে। তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে লিখে পাঠাতে হবে একটি চিঠি অর ইমেল করতে হবে এই ঠিকানা এলসেন থ্রি চেয়ার্স এবং ক্লাসের বাইরে বাংলাভিশন নূর টাওয়ার 110 বীরুত্তম সিআর দত্তর রোড ঢাকা 1205 ফোন 8653175 থেকে 8 পর্যন্ত। ঠিকানাটা লিখে নিয়েছো? অবশ্যই চিঠি পাঠাও আমাকে, আমি ঠিক ঠিক পৌঁছে যাবো তোমাদের স্কুলে, ঢাকার ভিতরে হোক বা বাইরে। একসাথে পর আবারও দেখাবে সেম টাইম সেম চ্যানেল। ততদিন আপাতত সুস্থ থাকো, সুন্দর থাকো আর দেখতে থাকো তোমাদের প্রিয় অনুষ্ঠান এলসন থ্রি চেয়ার্স এবং ক্লাসের বাইরে। বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে।